আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, এতদিন পরে বৃষ্টি। তো যাই হোক, এখন আমি নিজের জন্য চা বানিয়ে আনলাম সকালবেলার নাস্তা। এখন আমি পাউরুটি আর চা খাচ্ছি। আজকে আমি চা বানাতে গিয়ে আমার হাতটা পুড়িয়ে ফেলছি পাতিলের সাথে লেগে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টির সাউন্ডটা শুনতে পেয়ে কি যে ভালো লাগছে। অনেক দিন পরে বৃষ্টি, এত গরম পড়ছে। বৃষ্টির মধ্যে চিন্তা করলাম যে ছোটোখাটো একটা ব্লগ করে ফেলি, আর আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য এখন বের হতে পারছি না। অনেকদিন তো ব্লগ দেওয়া হয়নি। এখন আমি ব্যালকনিতে এসে বৃষ্টিটা উপভোগ করতেছি। আমার কাছে জানলা দিয়ে, ব্যালকনি দিয়ে বৃষ্টিটা দেখতে অনেক ভালো লাগে। আর চারপাশে মানুষগুলো যাচ্ছে যে, এই সিনগুলো দেখতে অনেক সুন্দর। এতদিন তো যে পরিমাণে গরম পড়ছে সেই সাথে কারেন্টের সমস্যা তো ছিলই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে আল্লাহ রহমতের বৃষ্টি দিল, অনেক শান্তি লাগতেছে। তো এখান দিয়ে দেখলাম যে দুইটা মেয়ে বৃষ্টিতে ভিজছে, তো দেখে আমার নিজেরও ভিজতে ইচ্ছে করতেছে। তো দেখি আমি বেরিয়ে যাবো একটু পরে। কদম গাছে দেখুন অনেক কদম ফুল পড়ছে। তো ঘুম থেকে ওঠার পরে আমি আমার বেডটা গুছাতে পারিনি, নাস্তা খেতে চলে গিয়েছি, তাই এখন আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। আমি অনেক দিনে ব্লগ দিতে পারিনি, আমি একটু লেজি টাইপের, তাই আমার ডেইলি ব্লগ দেওয়া হয় না। তাই আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, মনটাও ভালো আছে, সে বিধায় ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ হয়ে যাক। আর আজকে বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধ হওয়ার নাম নেই। তো যাই হোক, আমার বেড গোছানো কমপ্লিট। তো এখন আমি, বৃষ্টিটা একটু কমছে তাই আমি এখন রেডি হচ্ছি বাইরে বের হওয়ার জন্য, হিজাবটা এখন পরে নিচ্ছি। তো বৃষ্টি এখনও বন্ধ হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি এখনও আছে। তাও আমি চিন্তা করলাম যে বেরিয়ে যাই, ভিজলে একটু ভিজবো, আজকে ছাতা নিব না, অনেক দিন বৃষ্টিতে ভেজা হয়নি, বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে। তো এখন আমি রেডি হয়ে গেছি, শুধু আমার ব্যাগটা নিয়ে নিচ্ছি। এখন ব্যাগটা কেমন লাগে দেখি। আজকে আমার এই বোরখাটাতে মনে হচ্ছে আমাকে অনেক মোটা মোটা লাগতেছে, নাকি আমি নিজেই মোটা হয়ে গেছি কে জানি। তো এখন এই ব্যাগটা আর নিতে ইচ্ছে করতেছে না, আজকে অন্য একটা ব্যাগ নিচ্ছি। তো এখন আমার বের হওয়ার আগে মনে করে ফোনটা নিয়ে নিচ্ছি, আর কিছু টাকা নিয়ে নিচ্ছি, টাকা ছাড়া তো বের হওয়া যাবেই না। তো আমার সব কিছু নেওয়া কমপ্লিট, এখন আমার ফাইনাল লুকটা। আজকে হাতটা অনেক জ্বলতেছে, পাতিলে ছেঁকা লাগছে, যে আমি পেস্ট দিয়েছিলাম তাও ফুসকা ফুটে গেছে। আমি যখনই কিচেনে ঢুকবো আমার হাত পুড়বে, এটা নির্ধারিত, এটা মিস যাবে না। মানুষ যে কীভাবে কন্টিনিউ রান্নাবান্না করে আল্লাহ জানে, আমি যদি কন্টিনিউ করতাম তাহলে কী অবস্থা হতো। তো ফাইনালি আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে গেলে দেখতে পাবো বৃষ্টি কতটুকু আছে। খোলা আকাশের নিচে এসে দেখে যে বৃষ্টি নেই, হালকা হালকা, ভাবছিলাম ভেজবো কিন্তু ভেজার হয়নি। বৃষ্টিতে হাঁটতে সুন্দর, তবে একটু সাবধানে হাঁটতে হয়, পড়ে গেলেই সমস্যা। আমি সোজা পুকুরে যাব। তো বাইরে কাজ আমার সব অলমোস্ট ডান, তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। আসার সময় এখন দেখি যে একটু বৃষ্টি আসে, যাওয়ার সময় কতটা ছিল না, এখন হালকা হালকা গায়ে পড়তেছে বৃষ্টি। বৃষ্টির দিনে প্রকৃতিটা এত সুন্দর, চারদিকে একদম ঠান্ডা পরিবেশ, নিরিবিলি কোনো হইচই নাই, এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। মোট কথা আমার কাছে বৃষ্টির দিনটাই অনেক ভালো লাগে। আমাদের বাসার রাস্তা অনেক সাইড দিয়ে যাওয়া যায়, আমি যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে যাওয়া যায়, মেন রোড দিয়ে যাওয়া যায়, আরও ভেতর দিয়ে অলিগলি আছে ওগুলো দিয়েও যাওয়া যায়, আবার পাশের বিল্ডিংয়ে চিপা দিয়েও যাওয়া যায়, এখান দিয়ে গেলে কাছে হয়। ওইখান দিয়ে চিপা চাপা দিয়ে এখন ময়লা থাকে বেশিরভাগ।
এই যে আমার হাতটা পুড়ে গেছে, যে এই যে কালো দাগ হয়ে গেছে, ফোস্কা হয়ে গেছে। আমি পেস্ট দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি, এখনো হাতটা জ্বলতেছে। তো ফাইনালি এখন আমি বাসায় চলে আসছি। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো অবশ্যই অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।